মালদহের চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনার তদন্তে পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। বৃহস্পতিবার সকালে সিআইডির প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছান। আর ঠিক তার 2 ঘন্টা পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন এডিজি অ্যান্ড আইজি উত্তরবঙ্গ অজয় কুমার, ডিআইজি মালদা রেঞ্জ প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালদা জেলা পুলিশ সুপার প্রবীণ কুমার যাদব। শুনতে পাচ্ছি যে সিআইডি টিম এসেছে, ঠিক আছে, লোকের মুখে শুনতে পাচ্ছি, আমরা সঠিক না। আজকে 3 দিন হয়ে গেল এই ডাকাতির, এখনো পর্যন্ত ক্রিমিনালদের ধরার কোনো সুরা হয়নি। আমরা দোকানদাররা খুব আতঙ্কিত, শুনতে পাচ্ছি 5 জনের মধ্যে এসছে, কি করবো, ভয় নিয়ে দোকানদারি করতে হবে। দোকান পেট তো আছে, পেট সবারই আছে। আমরা যাচ্ছি প্রশাসন আরো তৎপর হয়ে যেন ক্রিমিনালকে ধরে, আমাদেরকে একটু সুরক্ষা প্রদান করে, ঠিক আছে, একটু সন্ধ্যাবেলা করে পুলিশ যদি ফ্লাইং ডিউটি দেয় তাতে আরো ভালো হয়।